খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। এই বাড়ির পুজোর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য তো অনেক কারণে, প্রধান কারণ এই রাজবাড়িতে দুবার দুজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছেন। প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং পণ্ডিত ডক্টর মনমোহন সিং। এই দুজন প্রধানমন্ত্রী এই রাজবাড়িতে পদার্পণ করেছেন, পা পড়েছে এই রাজবাড়িতে। তাই এই বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে। এবং সেই সঙ্গে কি আসেননি এই রাজবাড়িতে, শোনা যায় একটা সময় চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে একসে এক নেতা এবং বৈপ্লবিক কারণে বিভিন্ন সময়ে এই বাড়িতে আশ্রয় নিতেন বিভিন্ন মনীষী থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা। তাই এই বাড়ির পুজোর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। চলুন, এরকম অনেক কিছুই জানবো এই বাড়ি সম্বন্ধে, যিনি বলবেন আমাদের সঙ্গে, চলুন আমরা জেনে নিই। তবে আরও ইতিহাস যেমন রয়েছে এই বাড়ির, আরও একটি বিশেষ গুণ এই বাড়ির, এই বাড়িতে মাঝে মধ্যে বিভিন্ন সিনেমার শুটিং হয়, সবটাই জেনে নেব। চলুন এই বাড়ির কর্মকর্তার কাছ থেকে। এবার পুজোয় দারুণভাবে সাজতে চান? তাহলে একটাই ঠিকানা, দ্য সেলুন মাস্টার্স ফ্যামিলি সেলুন, ঋষবাঙ্গুর পার্ক এবং শ্রীরামপুর মানসী বাজার। একই ছাদের নিচে সমস্ত রকম পরিষেবা, হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্রাইডাল, পেডিকিউর, ম্যানিকিউর, কেরাটিন ট্রিটমেন্ট, বোটক্স ট্রিটমেন্ট, স্মুথিং এবং স্ট্রেটনিং। ফোন নাম্বার 8777023189। আমরা পেয়ে গেছি এই প্রজন্মের একজন সংগঠক এই বাড়ির পুজোর, অনিন্দ্য কুমার গোস্বামীকে। তাকে প্রথমেই ধন্যবাদ যে আমাদের সময় দেবার জন্য। তার কাছ থেকে শুনে নেব আরও বিস্তারিত এই গোস্বামী রাজবাড়ির পুজোর ইতিহাস। এই পুজো আনুমানিক 338 বছরে এই বছর পদার্পণ করলো, যখন বাংলার নবাব ছিলেন আলিমুদ্দিন খাঁ। কথিত আছে ওই সময় হরিনারায়ণ গোস্বামী এই পুজোর প্রচলন করেন এবং এই পুজো অত্যন্ত নিষ্ঠা সহকারে বৈষ্ণব মতে আমরা পালন করি। এখন হয়তো আগের সেই বৈভব বা আগের সেই বড় বড় যে নাটক থেকে শুরু করে বা প্রচুর মানুষের যে একটা ইনভলভমেন্ট বা আগে যে জিনিসগুলো হতো, হয়তো সেই জিনিসগুলো এখন না হতে পারে, কিন্তু এখনও আমরা নিষ্ঠা সহকারে এই পুজোটা প্রত্যেক বছর আমরা করি এবং বহু মানুষ, শুধু শ্রীরামপুর নয়, হুগলি জেলা এবং পশ্চিমবাংলারও বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন এবং এই পুজো তারা দেখেন। ইতিহাস অত্যন্ত প্রাচীন। এই বাড়ির সদস্য ছিলেন এককালে ভারত বিখ্যাত পার্লামেন্টেরিয়ান শ্রদ্ধেয় তুলসীচন্দ্র গোস্বামী মহাশয়। তিনি পার্লামেন্টের ডেপুটি লিডার ছিলেন এবং আমাদের পশ্চিমবাংলার অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী হিসেবে 1943 থেকে 1945 সাল পর্যন্ত তিনি কাজ করেছেন এবং তিনি ভারতবর্ষকেও রিপ্রেজেন্ট করেছেন পৃথিবীর আঙিনায়। 1928 সালে ওয়ার্ল্ড পার্লামেন্টারি কনফারেন্সে ক্যানাডাতে তিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছিলেন, প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেই সূত্রে এই বাড়িতে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে, ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বহু বিখ্যাত মানুষ এই বাড়িতে এসেছেন, পণ্ডিত জওহরলাল নেহরু এবং সম্প্রতি আজ থেকে 1994 সালে ডাক্তার মনমোহন সিং, তিনিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও এসেছিলেন এই আমাদের এই বাড়িতে। তো আমাদের এই বাড়িতে বহু মনীষী, বহু বিখ্যাত মানুষের পদধূলি ঘটেছিল এবং এই বাড়ির একটা ইতিহাস আছে, যে ইতিহাস শুধু বাংলা নয়, ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম জায়গা স্থান করে নিয়েছে। বংশ পরম্পরা চলে, বংশ পরম্পরা, এবং যিনি এই পুজো সম্বন্ধে একটা ধারণা আছে বা দেখেছেন, অভিজ্ঞতা আছে, তিনি একমাত্র আমাদের বাড়ির পুজোটা করতে পারে, মানে আছে সেই ট্র্যাডিশনটাকে মেনটেন করতে পারে। ইতিহাস বলতে এখানে একটা সময় পুজোর সময় যে বিপুল পরিমাণে মানুষের একটা ইনভলভমেন্ট থাকতো, এখন সেই হয়তো সেই সেই খাওয়া তিন দিন ধরে খাওয়া দাওয়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে নাটক হতো, এখানে যাত্রাপালা হতো, অ্যান্টনি কলিয়াল থেকে ভোলা মহারা থেকে শুরু করে বহু বিখ্যাত ব্যক্তিত্ব, এখানে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় পদার্পণ ঘটেছিল 1983 সালে এবং তার পুত্র এসেছিলেন ঘরে বাইরে ছবি শুটিংয়ের জন্য এসেছেন, যদিও পরবর্তীকালে শুটিংটা এই বাড়িতে হয়নি, জনাইয়ের সিংহ বাড়িতে হয়েছিল, কিন্তু এই বাড়িতে তিনি এসেছিলেন, উনি প্রায় এক ঘন্টার উপর ছিলেন 1983 সালে, এই বাড়ি উনি দেখেছেন, ঘুরেছিলেন এবং এই বাড়ির সঙ্গে আরও অনেক বেশি বেশি বিখ্যাত মানুষেরাও এসেছেন। সম্প্রতি আপনারা জানেন কয়েক বছর আগে যে বেশি বিখ্যাত সিনেমা ভূতের ভবিষ্যৎ প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, এই বাড়িতেই শুটিং হয়েছে, অনেক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ সিনেমা শুটিংও এই বাড়িতে হয়েছে, আরও অনেক ছোটো বড়ো অনেক সিনেমা, অনেক
মানে নানা ধরনের যে প্রোগ্রাম এখানে হয়েছে, যেখানে দু দুজন প্রধানমন্ত্রী সহ আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, চিত্তরঞ্জন দাস এসেছেন, এবং এসেছেন বহু শিল্পী যা তালিকায় শেষ করা যাবে না। এবং সেই সঙ্গে পুজোর বেশ কিছু রীতি রয়েছে, তাই শ্রীরামপুর এই গোস্বামী রাজবাড়ি 338তম বর্ষের পুজো দেখতে হলে অবশ্যই আসতে হবে এইখানে শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজা সাপ্তাহ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661।